ডায়াবেটিসে আক্রান্ত রোগীরা একটা প্রশ্ন জিজ্ঞাসা করেন অনেক সময় সেটা হচ্ছে যে আমি এখন ইনসুলিন নিচ্ছি আমি কি ট্যাবলেট নিতে পারবো কি না বা আমার কি সারা জীবন ইনসুলিনই নিয়ে যেতে হবে কি না তো এই উত্তরটা হচ্ছে অনেক সময় আমরা কিন্তু ইমার্জেন্সি সিচুয়েশানে বা যে কোনো ক্রিটিক্যাল কন্ডিশানে আমরা কিন্তু ইনসুলিন দিয়ে থাকি এটা কিন্তু শুধু সেই সময়ের জন্য অনেক সময় যদি ডায়াবেটিস খুব বেশি বেড়ে যায় তখন কিন্তু আমরা ইনসুলিন দিয়ে ডায়াবেটিসটাকে কিছুটা কমিয়ে নিয়ে আসি তারপরে কিন্তু আবার ট্যাবলেট করা যায় ইনসুলিন একবার শুরু করলে সারা জীবন যে ইনসুলিন দিতে হবে আসলে সেরকম না এটা আপনি কিন্তু পরবর্তীতে ট্যাবলেট করতে পারেন পরবর্তীতে কিন্তু আরও কিছু মেজার আপনি নিতে পারেন তবে একটা বিষয় এখানে খেয়াল রাখতে হবে আপনার সবসময় মাথায় রাখতে হবে সেটা হচ্ছে যে ইনসুলিন হোক ট্যাবলেট হোক এটা ডাক্তারের পরামর্শ ছাড়া বন্ধ করবেন না অনেক আমরা রোগী পাই যে ইনসুলিন নিচ্ছিলেন হুট করে বন্ধ করে দিয়ে ডায়াবেটিস অনেক বেড়ে গিয়ে জটিলতা হচ্ছে অথবা ট্যাবলেটই বন্ধ করে দিয়েছেন এটা করা যাবে না ট্যাবলেট থেকে যে কোনো সময় ইনসুলিনের সুইচ করা যায় ইনসুলিন থেকে যে কোনো সময় ট্যাবলেটে সুইচ করা যায় তবে তার কিছু নিয়ম আছে আপনার যদি ডায়াবেটিস চল্লিশ থাকে তখন এটা ট্যাবলেটে সুইচ করাটা ঠিক হবে না আবার যদি একটা ক্রিটিক্যাল কন্ডিশান আপনি হসপিটালে ভর্তি আছেন সে সময় যদি ইনসুলিন দেওয়া হয় সেটা ইনসুলিনই নিতে হবে তখন ট্যাবলেট নেওয়া যাবে না বা নেওয়া ঠিক হবে না পরবর্তীতে আপনি ইনসুলিন থেকে ট্যাবলেটে চলে যেতে পারবেন ধন্যবাদ সবাইকে